वंदे गुरुपद भक्तबिंदसमित श्रीचैतन प्रभु वंदे नित नंदसोरित श्रीनंदनंदन वंदेराधिकरण गोपीजन सयूत बिंदव मनोह वाछाकलूशि पतिताल पावने वैष्णवभ्यो नमो नमक वाचा लंगु लंगयत गिरी ये फातम वंदे परमा बृंदावितुलसीदे तुलसीदेव पिया वैकेश कृष्णभक्तिपदेवि सत्त्वयी नमो नमः नारायण नमस्कृतनरं चैवत्तमं देवीं स्वरस्वतिं व्यासन्ततो जयो मधीर सङ्कीर्तने कृष्णकथोपदेशे गौरीयपत्रशप्रकाशने च छदाक्त गुरु भक्ति श्री प्रमद श्रीकृष्ण चैतन्यभुन सियादगदाधर शिव सदी गौरभक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे अजानुलंबित भुजों कनका बदत्त संगीत नहीं कवितरो अमला यथाक्ष विशामज पालो वे जगत प्रिय करो करुणा उतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे <coughs> ना हम बन्दे तब चरणयो रु दंद मदनधि कुम्भीपाकम नारकम् नापने तुम रम्या राम कृष्णो रम्या राम मृदुनन्दनो नन्दनी नाभिनन्तु नाभिरन्तु भावे भावे हृदयभवने भव्ययं भवन्तं नाहं वन्दे तव चरणयोर्दन्दमदन्दहेतु कुम्भिपाकं नारकं नापनेतम् রম্যা রাম মৃদু তনুলতা নন্দনী না ভিরন্ত ভাবে ভাবি হৃদয় ভবনি ভাবিয়ম ভবন্ত শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন তুচ্ছ কামের বশবর্তী হয়ে মানুষগুলো কীরকম অমঙ্গল বরণ করছে তা ভাবা যায় না সামান্য তুচ্ছ কামের বশবর্তী হয়ে এই মানুষগুলো যে ভুল পথে যাচ্ছে নিজেদের সর্বনাশ বরণ করছে সেটা ভাবা যায় না মৃত্যু বলে যে বস্তুটা আছে সেটাকে জড়জগতের কোনো লোক ভাবনায় আনতে পারে না জড়জগতের লোক মৃত্যু বলে যে বস্তুটা আছে সেটাকে নিজেদের ডাইরেক্ট রিয়েলাইজেশনে আনতে পারে না যদি পারত তাহলে সমস্ত রকমের অশান্তি বন্ধ হয়ে যেত সমস্ত রকমের বদমাইশি অশান্তি সমস্ত বন্ধ হয়ে যেত সম্ভব নয় জগতের কেউ সহসা প্রতিজ্ঞা করে বলতে পারবেন না যে আমি ভগবানকে চাই জগতের লোক পরম সত্য বস্তু থেকে বহু বহু দূরে সরে পড়ে যাচ্ছে জগতের লোক পরম সত্য বস্তু থেকে বহু বহু দূরে সরে রয়েছে চলে যাচ্ছে তারা এতই দূরে চলে যাচ্ছে বাস্তব বস্তু থেকে সত্য বস্তু থেকে যে তাদের কাজে যদি কোনো একজন আচরণশীল সাধু বাস্তব সত্যের কীর্তন আরম্ভ করে তখন তারা ভীত হয়ে পড়ে তারা চিন্তিত হয়ে পড়ে এ ধরনের কথাগুলো আলোচনা না হলেই ভালো হতো অপ্রাকৃত জগতের সত্য কথা আলোচনা কমে যাচ্ছে অপ্রাকৃত জগতের সত্য যত আলোচনা কমে যাবে তত আমরা মায়ায় অভিভূত হয়ে পড়ব আমাদের বাঁচবার কোনো রাস্তা থাকবে না শিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন সৌত পন্থা অপ্রাকৃত জগতের শব্দব্রহ্মের অনুশীলনের মাধ্যমেই বদ্ধজীব একমাত্র বদ্ধ দশা থেকে মুক্ত অবস্থায় যাবে এবং সেখান থেকে ভগবানের চরণেও পৌঁছাতে পারবে অপ্রাকৃত জগতের শব্দের অনুশীলন ছাড়া অন্য কোনো রাস্তা নেই যার মাধ্যমে কেউ জড়বন্ধন ছিন্ন করে অপ্রাকৃত জগতে প্রবেশ করবে সাধুসঙ্গের নাম করে যদি অসাধুসঙ্গ হয় সেক্ষেত্রে অমঙ্গল আরও অধিকতর হবে কালকেও আলোচনা করা হয়েছিল এক জায়গায় কালকেও আলোচনা করা হয়েছিল ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধদশায় লইয়া যায় ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধদশায় লইয়া যায় কোনো রাস্তা থাকে না কামনা বাসনা থেকে মুক্তির কোনো রাস্তা আছে কি কামনা বাসনা থেকে মুক্তির কোনো রাস্তা আছে কি শাস্ত্র বলছেন একমাত্র বাস্তব সাধুসঙ্গের দ্বারাই কামনা বাসনা থেকে মুক্তি লাভ করা যেতে পারে বাস্তব সাধুসঙ্গ কেমন করে বুঝব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাদের কাছে অনেকেই জানাতেন যে আপনি বলেন সব জায়গায় যাওয়া যাবে না আমরা কোথায় যাব তাহলে কোন জায়গায় যাওয়া যেতে পারে আপনি তো বলেন এখানে যাবেন না ওখানে যাবেন না কোন জায়গায় আমরা যেতে পারি শিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন যেখানে অন্তত নামাভাসের কীর্তন হচ্ছে সেখানে যেতে পারেন আপনারা অন্তত নামাভাস বাস্তব নাম কীর্তন হলে তো অত্যন্ত ভালো সকলের হৃদয়েতে একটা আন্দোলন সৃষ্টি হবে অপ্রাকৃত জগতে শব্দব্রহ্ম আচরণশীল সাধুর মুখে শোনবার সঙ্গে সঙ্গে একটা ইভলিউশন আসবে হৃদয়ে আন্দোলন সৃষ্টি হবে অন্তত নাম অপরাধ যেন কীর্তন না হয় যেখানে নাম অপরাধ থাকবে সেখানে সেই হরিকথা শ্রবণ কীর্তনের দ্বারা বিশেষ মঙ্গল লাভ হওয়ার সম্ভাবনা নাই হতে পারে না কামনা বাসনার পরিসমাপ্তি একমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জিনিতে আর কোনো বস্তু নাই লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় ইত্যাদি কথা আপনারা শুনেছেন আবার সাধু সংজ্ঞাও সাধু কেমন হয় লক্ষণ কীরকম সমস্ত কিছু বিশেষভাবে জানার দরকার আছে নচেত সাধু সঙ্গের নাম করে অসাধু সঙ্গ হলে আরও বেশি করে অমঙ্গল গ্রাস করবে বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধদশায় নিয়ে যাবে মঙ্গলের সম্ভাবনা নাই কামনা বাসনা নিয়ে হরিভজনও যদি করি তাহলেও খুব একটা সুবিধা হবে না তথাপি স্বাস্থ্যকাররা বলেছেন যদি একমাত্র কামনা বাসনা নিয়েও যদি কেউ ভগবানের ভজন করে তথাপি আজ না হলেও কালকে ধীরে ধীরে কামনা বাসনা চলে যেতে পারে ভগবানের ভজন যদি করে কামনা বাসনা আছে অথচ হরিভজনই যদি করে যায় তাহলে আজ না হল কালকে সাধু সঙ্গে কীর্তনের মুখে নিষ্কপট ব্যক্তি ধীরে ধীরে কামনা বাসনা চলে যেতে পারে চৈতন্য চরিতামিতিতে রায় রামানন্দ সঙ্গে মহাপ্রভুর যে আলোচনা সেখানে শুনতে পাওয়া যায় এই তো মূর্খ আমি বিজ্ঞ এরে বিষয় কেন দিব সচরণ অমৃত দিয়া ভোলাই এ মূর্খ তাই বিষয়ে আশা করছে আমার থেকে বিভিন্ন রকমের কামনা বাসনা তার হৃদয়েতে আছে কামনা বাসনার পরিসমাপ্তি হয়ে যায় একমাত্র অপ্রাকৃত জগতের যে বৈষ্ণব ভগবানের সৌন্দর্য দর্শন করার পর জগৎটা কতটা কুৎসিত সেটা অনুভব হয় জগতের কামনা বাসনা জগতের সম্বন্ধ জগতে চাওয়া পাওয়াগুলো কতটা কুৎসিত কতটা নির্বোধিন কতটা নির্বোধের মতো আমি চেয়েছি এ সমস্তগুলো তখন অনুভব হয় যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণব ভগবান ধাম নাম এ সকলের সৌন্দর্য যতক্ষণ পর্যন্ত অনুভব না করা যায় ততক্ষণ পর্যন্ত আমার এই বিষয়গুলো কি ভালো লাগে জড়জগতের শিক্ষিত মানুষগুলোর যে ফলস ইগো আছে বৃথা অহংকার আছে শিল বহুপাল জানাতেন এদের এই ফলস ইগোর মধ্যে একটা বিশাল ধাক্কা দিতে হবে সেই অহংকারটাই যেন চুরমার হয়ে যায় অবশ্য তার আগে আমার চরিত্র আমার স্বভাব সমস্ত কিছু আচরণ যেন ঠিক থাকে তাদের একটা বিরাট ধাক্কা দিতে হবে তাদের অভিমানেতে সে অভিমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারপর তারা হরিকতা শোনবার যোগ্যতা লাভ করতে পারে পরে জগতের লোক ভাবছেন যে সাধুদের আমরা সেবা করি তাদের থেকে নেওয়ার আমাদের কিছু নাই একটা ফ্যাক্টরির বিশাল একজন মালিক বিশাল ফ্যাক্টরি একজন মালিক ছিলেন তার কাছে গৌরী মঠের কোন ব্রহ্মচারী বৃদ্ধ প্রায় তার কাছে যেতেন তিনি কিছু ডোনেশন দিতেন তিনি যখন কথা বলতে চাইতেন কিছু হরিকথা কিছু প্রসঙ্গ তুলতে চাইতেন তখন বলতেন কি লাগবে বলুন কিন্তু আমার সময় নেই আমি কোনো কথা শুনতে পারবো না কি লাগবে বলুন নিয়ে যান কিন্তু আমি কোনো সময় দিতে পারবো না সময় চাইবেন না যা লাগবে কি লাগবে বলুন নিয়ে যান এত বড় অভিমানী ব্যক্তি ছিলেন সেই সাধু ছিলেন বাস্তবিক সাধু বেশ কিছুদিন তার কাছে কিছু সেবা আনুকূল্য নিয়েছিলেন কিন্তু তার অভিমান কিছুতেই যাচ্ছে না তিনি চিন্তা করলেন এর কাছে নিয়ে তো লাভ নেই কিন্তু এ তো শুনবেই না অপ্রাকৃত জগতে প্রবেশের দ্বার একমাত্র অপ্রাকৃত শব্দব্রহ্ম সেটা শুনবেই না বহুপাদর এরম নিয়ম ছিল রাজা মনীন্দ্রচন্দ্র তাকে ইনভাইট করেছিলেন সেখানে তিনি হরিকথা বলবার সুযোগ পাননি তাকে বলতে দেওয়া হয়নি সেই জন্য তিনি তিন দিন সেখানে ছিলেন জল পর্যন্ত গ্রহণ করেননি প্রসাদ দূরের কথা জল পর্যন্ত গ্রহণ করেননি পরবর্তীকালে তিনি সিদ্ধান্ত জানিয়েছেন বিষয় লোকের যদি মঙ্গল না করা যায় তাদের যদি বিষয় থেকে উদ্ধার করা না যায় তাহলে সেই বিষয় অমঙ্গলের কারণ হয়ে দাঁড়ায় অনেক বছর পর সেই ব্যক্তি সেই ব্রহ্মচারী বালিগঞ্জের কোনো রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন হঠাৎ একটা দোকান থেকে একটা মুদি দোকান সেখান থেকে একজন ব্যক্তি ডাকছেন তিনি বললেন কে ডাকছে সেখানে তিনি গেলেন গিয়ে তাকে বলছেন সাধুবাবু আমাকে চিনতে পাচ্ছেন কে বলুন তো বলুন সেই ফ্যাক্টরির মালিক আমি যে আপনাকে বলতাম কোনো সময় নিয়ে আমার কাছে কি লাগবে নিয়ে যান আমার কপালগুণের সমস্ত কিছু শেষ হয়ে গেছে দেনায় দেনায় জর্জরিত ব্যাংক্রাফ্ট হয়ে গেছে ব্যবসা সব উঠে গেছে সমস্ত কিছু মট চলে গেছে আমার খালি সামান্য একজন একটা দোকান করে দিয়েছে এখন আমি মুদুদ এখানে বসে সামান্য নিজের জীবনটা যা চালাবার চেষ্টা করি এখন আমার কাছে আপনি বসে যত হরি কথা বলতে চান বলুন আমার অনেক সময় আছে আগে আপনার বলতে চেয়েছিলেন আমি শুনতে পারিনি তার অভিমানের পরিসমাপ্তি ঘটেছে সাধু চরিত্রটা কেমন হয় বলছেন আপনার জিউভা এই যে মুখের মধ্যে গহবরে যে জিউভাটা আছে সেই জিউভাটা অত্যন্ত কোমল প্রকৃতির এত কোমল যে শরীরের কোনো অংশ এত কোমল নয় নরম নয় কিন্তু এই জিউভাটাকে ঘিরে রয়েছে বত্রিশ পাটি দাঁত একটু ভুল হলেই সেই দাঁত গিয়ে জিহভায় পড়বে ছেদন করে রক্তবাক করবে বড় বড় সাধুরা তাদের চরিত্র কেমন হয় স্বভাব কেমন হয় বলছেন চারিদিকে তাকে অকারণে লোকে শত্রু মনে করবে তার অনিষ্ট করবে বদনাম করবে চারিদিকে ঘিরে থাকবে অথচ তিনি কিন্তু সবার মঙ্গলের জন্য কাতর কাতরভাবে ভগবানের কাছে প্রার্থনা করবেন যেমন জিউ করে জিউ ভাটা রয়েছে মুখগহ্বরে তার চারিদিকে বত্রিশ পটি দাঁত যে কোনো সময় তাকে ছেদন করে দেবে দে রক্তপাত করবে কিন্তু কোনো দাঁতের বা মুখগহবরে কোনো জায়গায় কোনো যদি ব্যথা সৃষ্টি হয় দাঁতের ব্যথা কোনো কিছু সেই জিউভাটা ঘুরে ফিরে গিয়ে সেই জায়গাটা স্পর্শ করবে যেন মনে হচ্ছে সেই দুষ্ট দাঁতগুলোকে বলবে ভাই কেমন আছো এখন দাঁতগুলো দুষ্ট কিন্তু তাকেও সেই জিহভা গিয়ে গিয়ে পালন করবে আদর করবে বলবে ভাই কেমন আছো এখন সাধু চরিত্র এরকম হয় সমস্ত কিছু অত্যাচারের মধ্যেও সে স্বয়ংশীলতা থাকবে এবং মহাপ্রভুর নিয়মিতাই বলে দিয়েছিলেন শিক্ষাষ্টকের তৃতীয় শ্লোকে বলেছেন সেই টিনাদপি ভাব যদি না হয় তাহলে তার হরিকীর্তনের যোগ্যতা লাভ হবে না আর তিনাদপির লক্ষণ কী করে বুঝবো সেটা প্রভুপাত জানিয়ে দিয়েছেন প্রভুপাত বলেছেন যার মধ্যে বিন্দুমাত্র প্রতিষ্ঠার গন্ধ পর্যন্ত নাই তিনি তিনাদপি অবস্থা তাকে মালা পরাও আর গালাগাল দাও যা খুঁজি করো তার সমান অবস্থা তিনাদপি ভাব বহুপাত ব্যাখ্যা করেছেন যে যার প্রতিষ্ঠা আসা বিন্দুমাত্রও তার গন্ধও নাই তিনি একমাত্র তিনাদপি বাইরে কপটভাবে দণ্ডবধ আদি বিধান করা অনেক রকম কপটতা প্রদর্শন সেটা তিনাদপি ভাব নয় এগুলো আমরা বুঝতে পারি না অল্প সময় আপনাদের অধিক কিছু বলবার সুযোগ আপনারা দেন নাই গুরু বরঙ্গ গন্ধ অকাম সর্বকাম বা চকাম উদারথি ত্রিব্রেণ ভক্তিযোগেন যজে তো পুরুষম শরম মহারাজ কী জয় অকাম সর্বকামার্ষদ শীল চকাম উদারথি ভক্তি যোগেন।